সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে সোনালী ব্যাংকের ডিপিএস রেট দুই হাজার চব্বিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ আপনারা যদি এই দুই হাজার চব্বিশ সালে এসে সোনালী ব্যাংকে ডিপিএস করেন এই ডিপিএসে আপনারা স্পেশাল একটি বোনাস পাবেন যদিও এই বোনাসটি আগে থেকেই কার্যকর ছিল কিন্তু চব্বিশ সালে তারা কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে এবং কত টাকা বোনাস দিচ্ছে এবং কত বছর মেয়াদি আপনারা এই সোনালী ব্যাংকে ডিপিএস করতে পারবেন আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছি তাই আপনারা যারা সোনালী ব্যাংকের ডিপিএস রেট এবং সর্বশেষ মুনাফা সম্পর্কে দুই সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রফিট কত টাকা পাবেন কি কি জিনিস লাগবে এই সমস্ত বিস্তারিত তথ্য উল্লেখ করেছি তো শুরুতেই আমরা দেখে নেবো কারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্বে বয়স্ক যে কোনো বাংলাদেশি নাগরিক এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন যে সমস্ত ডকুমেন্টস লাগবে এনআইডি কার্ডের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবির প্রয়োজন হবে এবং নমিনির যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হবে এর মধ্যে রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং নমিনির দুই কপি ছবির প্রয়োজন হবে সেই এই ডিপিএসি আপনারা কত টাকা লাভ পাবেন এবং কত বছর মেয়াদি করতে পারবেন এখানে নর্মালি তিন বছর পাঁচ বছর এবং দশ বছর মেয়াদের জন্য আপনারা সোনালী ব্যাংকে ডিপিএসটি ওপেন করতে পারবেন সেই তিন বছরের জন্য আপনাদেরকে কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে এবং কত টাকা জমা করলে আপনি কত টাকা বোনাস পাবেন এবং ম্যাচ শেষে আপনি কত টাকা পাবেন সেই বিষয়টি এখন আপনাদের সামনে শেয়ার করছি আপনারা যদি সোনালী ব্যাংকে তিন বছর মেয়াদি ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ সাড়ে ছয় পার্সেন্ট হারে এখানে আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকার অ্যামাউন্টে আপনারা ডিপিএস করতে পারবেন সো আপনি যদি এক হাজার টাকা প্রতি মাসে জমা করেন সেই ক্ষেত্রে তিন বছর শেষে আপনার মূল টাকা হবে ছত্রিশ হাজার এবং আপনি ইন্টারেস্ট অর্থাৎ সুদ পাবেন তিন হাজার ছয়শো আট টাকা এবং স্পেশাল বোনাস পাবেন এটা কিন্তু আপনার সুদ ছাড়া স্পেশাল বোনাস এই বোনাস সহ আপনার মোট টাকা হবে চল্লিশ হাজার ছয়শো আট টাকা তবে দর্শক এই বোনাস পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে আর সেই বিষয়টি কি আমি ভিডিওর শেষ অংশে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার এবং দশ হাজার টাকা এবং তার ডান পাশে আপনারা ইন্টারেস্টের পরিমাণ দেখতে পাচ্ছেন এবং বোনাসের পরিমাণ দেখতে পাচ্ছেন এবং ম্যাচ শেষান্তে আপনি কত টাকা পাবেন সে বিষয়টি উল্লেখ করেছি তো আপনি কোন অ্যামাউন্টে ডিপিএসটি করতে চাচ্ছেন দয়া করে আপনার ফিগারটি আপনি এখান থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন কারণ বিস্তারিত বলতে গেলে বি মেয়াদির ক্ষেত্রে এখানেও মাসিক কিস্তি এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা এখানে আপনারা সুদ পাবেন হচ্ছে সাড়ে ছয় পার্সেন্ট হারে সেম সুদ এখানে প্রদান করছে এবং এখানে বোনাসের পরিমাণও আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি মাসিক এক হাজার টাকা করে ডিপিএস করেন পাঁচ বছরে আপনার মোট জমা হবে ষাট হাজার টাকা এবং এখানে আপনার শুধু সুদ আপনি পাবেন দশ হাজার সাতশো ছয় টাকা এবং স্পেশাল বোনাস পাবেন আপনি দুই হাজার টাকা এই সহ আপনি মোট টাকা পাবেন বাহাত্তর হাজার সাতশো ছয় টাকা একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার দুই এইভাবে দশ হাজার টাকা পর্যন্ত রয়েছে সো আপনি মান্থলি যদি দশ হাজার টাকা জমা করে ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনার মূল টাকা জমা হবে ছয় লক্ষ টাকা এবং আপনি সুদ পাবেন এক লক্ষ সাত টাকা এবং বোনাস পাবেন এগারো টাকা এবং আপনি ম্যাচ শেষান্তে বোনাস উইথ আপনার সুদ এবং আপনার মূল টাকা সহ আপনি মোট টাকা পাবেন সাত লক্ষ আঠারো হাজার টাকা তো দশ বছর মেয়াদের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা এখানেও সুদের পার্সেন্টেজ ধরা হয়েছে সাড়ে ছয় পার্সেন্ট হারে আপনি যদি এই দশ বছর মেয়াদি এক হাজার টাকা করে মাসিক জমা করে ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনার মূল টাকা জমা হবে এক লক্ষ বিশ হাজার এবং আপনি সুদ পাবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং স্পেশাল বোনাস পাবেন দুই হাজার টাকা আপনি ম্যাচ শেষে মোট টাকা পাবেন এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো উনআশি টাকা সো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা থেকে শুরু করে বোনাস কিন্তু রয়েছে সর্বোচ্চ এগারো হাজার টাকা পর্যন্ত সো আমি প্রথমেই বলেছিলাম এই বোনাস পাওয়ার জন্য আপনাদেরকে যে শর্তটি মানতে হবে সেটি হচ্ছে আপনার প্রত্যেকটা কিস্তি আপনাকে যথাসময়ে কিস্তি পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার যে ডিপিএসের যে ইএমইআই রয়েছে সেটাকে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে যদি আপনার কোনো কিস্তি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই বোনাসের আওতায় হবেন না অর্থাৎ যারা রেগুলার নিয়মিত তাদের মাসিক যে ডিপিএসের কিস্তির পরিমাণ রয়েছে সেটি যদি পরিশোধ করে তারাই শুধু এই বোনাসের আওতা দিন হয় আদারওয়াইজ আপনি যদি দেখা যাচ্ছে দুই কিস্তি তিন কিস্তি আপনি মিস করেন পরবর্তীতে আবার সেটিকে আপনার জরিমানাসহ আপনি যদি সেটিকে পরিশোধ করেন এইভাবে আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি বোনাসের আওতায় আসবেন না সো আপনাকে এই বোনাস পেতে হলে অবশ্যই রেগুলার এবং সঠিক সময় আপনার ডিপিএসের টাকা এবং কিস্তির পরিমাণ আপনাকে পরিশোধ করতে হবে দর্শক এই ভিডিওতে আমি সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের যদি কোনো ধরনের সন্দেহ থাকে এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টস অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ